আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছি। তো আজকে কিছু কিছু সবজি তোমাদের সাথে হারভেস্ট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ফার্স্টে এই যে টমেটোটা কাঠবাড়িতে কতটা খেয়ে নিয়েছে, দেখো তুলে নিচ্ছি এখন মা আর আমি। এই দেখো তুলে তোলো না, ওটাকে তোলো। দেখো এগুলো দেখো এখনো কত বড় বড় হয়েছে, কাঁচা কাঁচা। না কাঁচা কেন তুলবে, কাঁচা কেন তুলবে, পাকুক এগুলো। ডালটা ভেঙে গেছে, ডালটা ভেঙে গেছে, তুলেই নাও। এটা এখনো কত আছে, হ্যাঁ এটাকে তুলে নাও। তো আজকে অনেক কিছু সবজি হারভেস্ট করবো, তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। দেখো আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পিটুনিয়াগুলো কিনে নিয়ে এসেছিলো। এই পিটুনিয়ার ফুলটা দেখো কাঠবিড়ালিতে ছিঁড়ে দিয়েছি, এখানে দেখো লাল রঙের পিটুনিয়াটা ফুটে আছে। তো এগুলো বড়ো জায়গায় বসাতে হবে, বসালে তারা ঠিক হয়ে যাবে। আর এইখানে দেখো যে কয়েকটি গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছিল, দেখো এই দেখো ফুলে ফুলে গেছে। এগুলো হয়েছে বলো, তুলে নেবো। এই দেখো প্রথমবার মটরশুঁটি বলে তুলছি, রাখো। একটুখানি গাছে কিন্তু অনেক হয়েছে বলো, এই দেখো একটুখানি গাছে দেখো কত হয়েছে, অনেক হয়েছে। আর প্রথমবার তোলা হলো, দেখো এই দেখো দেখো এখান থেকে। এবার আমরা এই যে গোল গোল বেগুনগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফার্স্ট টাইম হারভেস্ট করবো। পুরো গোল দেখো বেগুনটা, এই দেখো কত সুন্দর দেখি। এটা ওখানে গিয়ে রেখে দেবো, মেরে কেউ তুলে নেবে, তোলো রেখে যাবে। হাঁটা নাকি এটাই আরো যেগুলো আছে সেগুলো ছোট ছোট বলো, দাঁড়া এগুলো রেখে আসি। হ্যাঁ 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 কি যেগুলো তোলার দিকে দাগ দাগ হয়ে গেছে সেগুলো তুলেই নিতে হবে, কিছু করার নেই। ওটা তো একদমই ছোট, এটা একদমই ছোট। ফুলকপি তোমাদের সাথে হারভেস্ট করেছিলাম, দেখো আর একবার তুলে নিচ্ছি। কেটে নাও গোড়াটা, মাটির জন্য বাড়ি, মাটির জন্য বাঁধতে পারি। অনেক বড় জায়গায় বসানো হলে অনেক বড় বড় বসানো ঠিক হয়েছে, মাটি ভালো না।
এটা পুরো ব্লু হয়ে গেছে দেখো উপরটা এত শক্ত হয়ে গেছে গোড়াগুলো কাটাই যাচ্ছে না অনেক শক্ত আর এইটা দেখো কত ছোট হয়েছে ছোট ছোট পাতা ছোট ছোট ফুল দেখো দেখি দাও এটা দেখো ফুলের মতোই দেখো পুরো ফুল হবে না হয়নি আর চলো এবার ধনে পাতাগুলো তুলে নাও ধনে পাতাগুলোর কত সেন্ট বেরোচ্ছে ভালো লাগে যখন এগুলো তুলে রান্নায় দেওয়া হয় তো দেখো এখন মা তুলে নিচ্ছে আমিও তুলি গুড়া শুদ্ধ উঠিয়ে ব্যায়াম যদি টানতে যাই একটা হাত দিয়ে এখানেও অনেক হয়েছে ধনে পাতা পুরো বিছিয়ে একদম সবুজ হয়ে আছে একদম টাটকা ওখান থেকে এই যে একটা বেগুন হারিয়ে কালো বেগুন তোলো হয়ে গেছে চা টানো 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 এই সাইডে কামড়া গুলো দেখো একদমই পারে না লাল লাল হয়ে যাচ্ছে তুলেই নিতে হবে খাবার দিতে গেছে পড়ে গেল দেখি এটা দেখি মিচিড়িগুলো পুঁই শাক মিচিড়ি হয়ে গেছে তো মিচিড়িগুলোকে এখন দেখো এত সবজি হারভেস্ট করা হলো এখানে দেখো ফুলকপি এটা সবচেয়ে বড় এখানে দেখো মাঝারি সাইজেরও রয়েছে এখানে দেখো পুঁই শাক তোলা হলো ধনে পাতা কামরাঙা কড়াইশুঁটি টমেটো বেগুন তো তোমাদের কেমন লাগলো ভালো লাগে লাইক করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো